তোর মায়ের আজকে যদি খেলার জ্বালা মিটাতে না পারে, তাহলে তোর বাবাকে সবকিছু বলে দিয়ে অনেক মার খাওয়াবো। এই বলে মা আমাকে বকা দিতে লাগলো, আর আমিও বাবার হাতে ধরা খাওয়ার ভয়ে মাকে ইচ্ছামত করতে লাগলাম। আর প্রত্যেকটা আপ ডাউন যেন আমাকে অনেক সুখ দিচ্ছিল, তাই সে অনেকভাবে আওয়াজ করতে লাগলো। আস্তে আস্তে আমারও ভালো লাগতে লাগলো, কারণ মায়ের মাঠ অনেক সুন্দর এবং ঈদে ছিল, আমি ঢুকিয়ে খুব আরামবাগ ছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্যই একটি এত সুন্দর গল্প নিয়ে এসেছি, যা শুনলে তোমাদের বারে বারে শুনতে মনে চাইবে। সেটা হচ্ছে নিজের মাকে করার গল্প। আর নিজের মাকে যদি কোনোদিন না করে থাকো